আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে যে টেক্সট রিফ্লেক্ট। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ব্যাকগ্রাউন্ড, এইখানে ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ আছে, অর্ডার একটা পোর্ট্রেট, তারপরে হচ্ছে একটা টেক্সট, নর্মাল টেক্সট, টেক্সটটাকে রিফ্লেক্ট করা। এইখানে তিনটে স্টেপে এই কাজটা করা হয়েছে এবং এটা অ্যাকুরেটভাবে কীভাবে করা হয়েছে সেটা নিয়ে আমি ডিটেলসে আলোচনা করব, যেটা আপনারা আপনাদের ডিজাইনের ক্ষেত্রে আপনারা খুব ভালোভাবে ইউজ করতে পারবেন। এবং এইখানে কতগুলো ওয়ে দেখাবো যেগুলো আপনার অ্যাডভান্স ডিজাইনকে আরও সুন্দর করবে। তো চলেন এইখানে মানে কিছু টিপস আর ট্রিক্স আমি অ্যাপ্লাই করবো, সেগুলো দিয়েই মোটামুটি এটা দেখাবো। তো এখানে মোটামুটি আমরা দেখতে পাচ্ছি যে দুইটা, একটা ব্যাকগ্রাউন্ড লেয়ার আর একটা হচ্ছে আপনার টেক্সট, নর্মাল টেক্সট। এই টেক্সটটা আপনারা যে টেক্সটের নাম নেভা এসটিডি, এটা আপনারা মানে ডাউনলোড করে, যদি পিসিতে ইনস্টল না থাকে তো ইনস্টল করে নিতে পারেন। তারপরে আমরা এখানে এসে এই যে টেক্সট আছে এটাকে জাস্ট এখান থেকে প্রথমে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, স্মার্ট অবজেক্ট করে নিলাম, নিয়ে এটার একটা কপি করে নেব। তার আগে প্যানেলটাকে আমি একটু সাইজে বড় করে দিই, এটা কপি করে নিলে জাস্ট সিলেক্ট করে ড্র্যাগ করে টেনে দিয়ে দিলে, আবার কন্ট্রোল জে দিয়ে দিলেও একটা কপি হয়ে যাবে। তো দেওয়ার পরে এই যে নিচে যে টেক্সটটা আছে জাস্ট এটাকে ধরে এই টেক্সটটাকে আমি কন্ট্রোল টি দিয়ে ফ্রি ট্রান্সফর্ম টুল নিলাম, যেটা এডিট থেকে আমরা পাবো ফ্রি ট্রান্সফর্ম। এটাকে জাস্ট আমরা এখান থেকে ধরে রিফ্লেক্ট করে নিচের দিকে টেনে নিয়ে আসবো। এখন এখান থেকে আপনি কত দূর নেবেন সেটা আপনার ব্যাপার, যতটা আপনার মনে হয় হ্যাঁ এতটুকু ঠিক আছে তা সেই পর্যন্ত নেন। নেওয়ার পরে আমি মোটামুটি এইখানে 560 পিক্সেল এ বরাবর রাখলাম। রাখার পরে এইখানে যদি একটা জিনিস দেখেন, তো আমাদের এখানে একটা স্পেস আছে, এটাকে একেবারে সুন্দরভাবে এবং এই টেক্সট থেকে এই টেক্সট রিফ্লেক্ট করে আসলে অ্যালাইনটা যেন সুন্দর থাকে সেটার জন্য আমরা একটা কাজ করবো। কন্ট্রোল টি দিয়ে আবার ফ্রি ট্রান্সফর্ম টুলে গিয়ে আমি এইখান থেকে অপশন বার থেকে এই যে রেফারেন্স এটাকে বটমে দিলাম, বটম মিডিল দিয়ে আমি এখানে আসব। এই বরাবর এসে আমি দেখেন এখানে এইচ উইথ এবং হাইটের, হাইটের এখানে এসে আমি জাস্ট এখান থেকে একটু বাড়াই দেবো, জাস্ট 5 দিয়ে এন্টার দিয়ে দিলাম। সেন্টার বরাবর সব জন্য ঠিকঠাক থেকে আমি এস দিয়ে দিলাম। দেওয়ার পরে আপনি কন্ট্রোল প্রেস করে যদি কিবোর্ডে অ্যারো কি আছে আপ অ্যারো কিটা কয়েকবার প্রেস করেন, ওইটা দেখবেন সুন্দরভাবে ওর সাথে মিশে যাবে। আচ্ছা এখন একটু বাকি আছে, সুন্দরভাবে মিশে গেল। এইখানে আপনি দেখেন, জুম করে দেখেন সুন্দরভাবে সবগুলো সাইড এমনভাবে মিশছে যে আপনি স্বাভাবিকভাবে মানে এটা একেবারে ফিক্সড হয়ে গেছে। আচ্ছা এরপরে আমরা এগুলোকে এইখানে দেখেন যে বিষয়টা, এখানে টেক্সট পানির যে ঢেউ এর সাথে কীভাবে অ্যাডজাস্ট হচ্ছে সেরকম কীভাবে করতে পারি, তো তার জন্য আমরা এখান থেকে যে ব্যাকগ্রাউন্ড যে লেয়ার হিসেবে আছে এটাকে রাইট বাটন প্রেস করে এখান থেকে ডুপ্লিকেট করে নেব। রাইট বাটন প্রেস করুন, ডুপ্লিকেট প্রেস করার পর এখান থেকে নিউ দিয়ে দিবেন, ডকুমেন্ট টাইপ নিউ, নিউ দিয়ে দিলাম, নিউ ডকুমেন্ট চলে আসলো। আসার পরে এইখানে আমরা যেটা করব সেটা হচ্ছে এটা কিন্তু একটা লেয়ার হিসাবে আছে, দেখেন আমি যদি এটাকে এখান থেকে আনলক করে দিয়ে একটু সরাই তো একটা লেয়ার হিসাবে আছে। তো লেয়ার হিসাবে থাকলে হবে না, লেয়ারগুলো আপনি যে কোনো সময় লেয়ারগুলোকে রিয়ারেঞ্জ করতে পারেন, এক লেয়ার থেকে অন্য লেয়ারে ট্রান্সফার করতে পারেন। তো এটাকে আমাদের ফ্ল্যাট ইমেজ করে নিতে হবে, কারণ আমরা এখানে ডিসপ্লেস ম্যাপ অ্যাপ্লাই করবো, ডিসপ্লেস ইফেক্ট অ্যাপ্লাই করবো, যার কারণে এই যে পানি যে ঢেউগুলো আছে এর সাথে একটা সামঞ্জস্যতা তৈরি করবে, যেটা আমাদের এখানে টেক্সটগুলো দেখেন পানির সাথে মনে হচ্ছে পানির সাথে এরকম ওর রিফ্লেক্ট হয়ে ওর একটা ছায়া পড়ছে, তো পানির সাথে পানি যেভাবে ঢেউ খুলছে সেরকম। তো আমাদের ওরকমের জন্য আমরা এখানে আসবো ডিসপ্লেস করব। তো তার আগে আমরা এটাকে ফ্ল্যাট ইমেজ করে নেব, লেয়ার ইমেজ লেয়ার হিসেবে থাকলে সেটা কিন্তু কাজ হবে না। লেয়ার আছে কিনা সেটা বুঝবেন কী করে, দেখেন যখন লেয়ার হিসেবে থাকে তখন এই যে চারটা কর্নারে দেখেন আপনার এরকম সাদা মতো চারটা ইয়ে থাকে। তো আমি এটাকে রাইট বাটন প্রেস করে এখান থেকে ফ্ল্যাট ইমেজ দিয়ে দিলাম, এখন আর দেখেন ওইটা নেই, এখন একটা ফ্ল্যাট ইমেজ এটা, ঠিক আছে। তো ফ্ল্যাট ইমেজ অবশ্য লেয়ার এবং ইমেজ এটা আপনি পার্থক্যটা সেভাবে বুঝতে পারেন না, কিন্তু সফটওয়্যার বোঝে সেটা। তো ফ্ল্যাট ইমেজ না হলে আপনি কিন্তু ইফেক্টটা এই যে ডিসপ্লেসের ইফেক্টটা আপনি এখান থেকে পাবেন না। তো এরপরে আমি এখান থেকে ইমেজে যাচ্ছি, ইমেজ থেকে মুড, মুড থেকে গ্রে স্কেল, গ্রে স্কেল এখানে ইমেজ হোয়াইট অ্যান্ড ব্ল্যাক করে দিলাম। দেওয়ার পরে জাস্ট আমি এখানে যাব, আবার ইমেজে যাব, গিয়ে
অটো কন্ট্রাস্টের কাজ হচ্ছে যেখানে লাইট আছে সেখানে লাইট থাকবে, যেখানে ছায়া ডার্ক আছে সেখানে ডার্ক বাড়বে। ঠিক আছে, অটো কন্ট্রাস্ট দিয়ে দিলাম, ডার্ক লাইট, গুড। আচ্ছা, এরপরে আমরা এটাকে সেভ দিয়ে দেব, ডিসপ্লেস ম্যাপ হিসেবে সেভ দেব। তো ফাইলটাকে সেভে যাব, সেভে গিয়ে আমি এইখানে দেখেন সকালবেলায়ও আমি একটা টিউটোরিয়াল এখন শেষ পর্যায়ে তখন আবার চলে গেছিলাম। তো ডিএমপি থ্রি দিয়ে দিলাম, থ্রি দিয়ে দিচ্ছে যাতে পার্থক্যটা বুঝতে পারে। আচ্ছা, এটা সেভ হয়ে গেছে। এরপরে আমরা এখন এখানে আসব, আসার পরে আমরা এই লেয়ারটাকে সিলেক্ট করি, এই লেয়ারটাকে সিলেক্ট করে কেন রিফ্লেক্ট এটা, এটাকে সিলেক্ট করার পরে আমি জাস্ট এখানে গিয়ে ফিল্টারে যাব, ফিল্টারে গিয়ে ডিস্টর্ট, ডিস্টর্ট থেকে ডিসপ্লেস, ডিসপ্লেসে গিয়ে এইখান থেকে ডিসপ্লেস কেমন হবে, এখানে ডিসপ্লেস কেমন হবে, তার মানে এটা ভার্টিক্যালি মানে উপর থেকে নিচের দিকে ভার্টিক্যালি, আমি এটা জিরো করে দিচ্ছি। যে হরিজেন্টাল মানে আড়াআড়ি ডিসপ্লেসটা কেমন হবে, এই যে ঢেউটার সাথে কেমন হবে। তো আমি এখানে আগেও অনেকবার এক্সপেরিমেন্ট করে দেখছি, 30 পিক্সেল দিলে এফেক্ট সুন্দর আসে, যেটা আমি 30 দিয়ে দিলাম, আপনারা এগুলো দেখতে পারেন। কেন হরিজেন্টালি আপনার এই ডিসপ্লেসটা লাগবে, আর বাকি যেটা আছে সেটা সেভাবে থাক। ওকে দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি এখান থেকে ডিসপ্লেস ডিএমপি থ্রি দিয়েছিলাম, এটাকে ওকে দিয়ে দিলাম। এই দেখেন, দেওয়ার পরে এই যে সাইডগুলো, এজগুলো একেবারে জ্যাগি এবং ক্রিপসি কেমন একটা হয়ে গেছে। তো এটাকে ঠিক করার জন্য আমরা কি করতে পারি, এটা কিন্তু স্বাভাবিকভাবে এখানে যেমন ছিল এটা ধরে নিচ্ছে, এখানে দেখেন জ্যাগি যেমন ছিল ওইভাবে একটু সরে যাওয়ার কারণে পিকজেলগুলো ঝামেলা হয়েছে। তো এইটা আমরা সলভ করার জন্য আমরা কি করতে পারি, আমরা সবসময় দেখবেন যে কোনো ডিসপ্লেসমেন্ট ইউজ করার সময় আমরা ব্লার ইউজ করি। তো আমরা ফিল্টার থেকে ব্লার, ব্লার থেকে গসন ব্লার, এখান থেকে আমি 10 পিক্সেল দিয়ে দিলাম, আপনার যেমন প্রয়োজন, আপনি যেমন ভালো লাগে তেমন দিয়ে দেবেন। তো এই পি ব্লার দেওয়ার কারণে দেখেন ওইখানে যে জ্যাগি যে ভাবটা সেটা কিন্তু এখন বোঝা যাচ্ছে না, এখন মনে হচ্ছে যে একটা সফট একটা বিষয়। তো আমি এটাকে কন্ট্রোল ফাইল থেকে সেভ দিয়ে দিলাম, ডিসপ্লেসমেন্ট সেভ দিয়ে দিলাম। আবার আমি আমার নর্মাল যে প্রজেক্টে ছিলাম সেখানে আসলাম, আসার পরে ডিসপ্লেসমেন্ট এখানে ডাবল ক্লিক করলাম, করে ওই এই এখানে যে এরকম অরিজিনাল স্কেল 30 পিক্সেল ছিল সেরকম থাকবে। এখানে গিয়ে ডিএমপি থ্রি, এটা তো আমি অলরেডি ব্লারটাকে, গোশেন ব্লারটাকে সেভ দিয়ে দিচ্ছি, তো এটাকে আবার দেখাই দিচ্ছি। এখন দেখেন এটা দেওয়ার ফলে এখন দেখেন এটা অনেক সফট, অনেক ইজি একেবারে। তো আচ্ছা, এটা তো হলো, হওয়ার পরে আমাদের যে বিষয়টা হচ্ছে এইখানে এইগুলো কিন্তু ঠিক নেই, এই দুইটা জায়গা কিন্তু ঠিক নেই, এই দুইটা জায়গা কীভাবে ঠিক করব। আগে তো আমাদের স্কেলটা ঠিক ছিল, তো এটা এমন হলো তার কারণ হচ্ছে টোটাল এই টেক্সটের উপরে ইফেক্টটা কিন্তু পড়ছে, এই জন্য এইখানে যেমন ডিসপ্লেস হয়ে গেছে ওই জায়গাটা সেমভাবে ডিসপ্লেস হয়েছে। তো এর জন্য আমরা আবার এখানে আসব, এখানে আসার আগে এখান থেকে একটা কাজ করব, কতটুকু জায়গায় আমরা ডিসপ্লেসটা হয়েছে সেটা দেখে নিই। তা আমি এখান থেকে রেক্টেঙ্গুলার সিলেকশন টুল দিয়ে আমি হাফ বরাবর এটাকে সিলেক্ট করে নিলাম, নিয়ে এই সিলেকশনটাকে, এই এরিয়াটাকে আমি জাস্ট ড্র্যাগ করে নিয়ে আমার ডিসপ্লেসমেন্ট এখানে আনার পরে শিফট ধরে এখানে মাউসটা ছেড়ে দিলাম, জায়গা মতো বসে গেল একেবারে। এরপরে আমরা এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে গ্রেডিয়েন্ট টুলে যাব, গ্রেডিয়েন্ট টুলে গিয়ে আমরা এখান থেকে এই যে আপনার গ্রে যে ইয়েটা আছে ডিফল্ট এটাই পাবেন, গ্রে যে ইয়েটা আছে, আপনি যদি এটা না বুঝতে পারেন তাহলে এখানে আসবেন, দেখেন গ্রে ডাবল ক্লিক করবেন, কালারে এখানে যে গ্রে এই কোডটা দেখে নিতে পারেন প্র্যাকটিসের জন্য। তো এটা আর এর হচ্ছে অপোজিট 100%, এইখানে এসে এর এটাও গ্রে কিন্তু এইখানে এর অপোজিটে জিরো, জাস্ট এই এক সাইডে জিরো এক সাইডে। এখন আমি এখানে কি করব, দেখেন শিফট ধরে ঠিক এর মিডিল বরাবর রেখে বা যে কোনো জায়গায় রেখে আমি অল্প একটু নিচের দিকে টান দেবো, তার মানে কি এইখানে একটু গ্রে অ্যাপ্লাই করলাম। আমরা জানি যে যখন মাস্কিং করি বা অন্য কিছু করি তখন অরিজিনাল যে ইফেক্টটা সেটা ফিরে আসে, এতটুকু জায়গা আমি ঢেকে দিলাম যে আমার এতটুকু জায়গাতে কোনো ডিসপ্লেস হবে না, কালারটা দেওয়ার কারণে এটা হলো। এরপরে আমি দেখেন আর উপরের যে অংশটা, উপরের অংশটাও আমরা সেমভাবে কাজ করে দেবো, গ্রে অ্যাপ্লাই করে দেবো, এখানে ইনভার্স করে দিলাম, এই সিলেক্ট এখন ইনভার্স করে দিলাম, এইখানেও আমরা সেম কালারটা অ্যাপ্লাই করবো। তো এই আপনার ফোরগ্রাউন্ডে গ্রে কালার আছে, কন্ট্রোল ব্যাক স্পেস প্রেস করবেন, সরি অল্ট্রা ব্যাক স্পেস, আমার গ্রে কালারটা অ্যাপ্লাই হয়ে গেল। অ্যাপ্লাই হয়ে গেলে জাস্ট আমি এখন কন্ট্রোল এস বা ফাইল থেকে এটাকে সেভ দিয়ে দিলাম। এই যে জায়গায় গ্রে কালারগুলো অ্যাপ্লাই করলাম তার মানে হচ্ছে যে আমার এই জায়গাগুলোতে আমার ওই যে ডিসপ্লেসমেন্টের ওই ইফেক্টটা আর কাজ করবে না। তো এখানে এসে কন্ট্রোল ডি দিয়ে ডিসিলেক্ট করে দিলাম, দেওয়ার পরে আমি জাস্ট এখানে এসে ডিসপ্লেসমেন্ট এখানে ডাবল ক্লিক করে সেম যা ছিল তাই ওকে
আবার আমি এই যে ডিএমপি এখানে ডিসপ্লেসমেন্টটা যে ইফেক্টিভ টগে দিলাম এটাকে অ্যাপ্লাই করে দিলাম, এখন দেখেন আমার এই জায়গাগুলো কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেছে। এখনও কিছুটা সমস্যা আছে, তো এই সমস্যাটা আমরা এখান থেকে অতটুকু ওই সিলেকশনের জায়গাটা যদি ঠিক থাকে তাহলে এই সমস্যাটা দেখা দেয় না। তো তারপরে এটা একেবারে পারফেক্ট হবে, এই সিলেকশনটা যদি আমরা এখান থেকে ঠিকঠাক করে নিতে পারতাম। আমার মনে হয় এখান থেকে একটু উপরে যখন সিলেকশন করছিলাম তখন এই সেন্টার, এই যে মিডিল, এই হাফটা হয়নি, একটু উপরে উঠে গেছিলো, সেই জন্য আমার ওই সমস্যাটা হতে পারে। বা এখান থেকে আরেকটু যদি নিচের দিকে টানতাম তাহলে ভালো হতো। তো যাই হোক, আমরা মোটামুটি এখানে কিন্তু এটা সলভ করে ফেলছি, আপনারা ওইটা একটু দেখলে দেখবেন এরকম পারফেক্ট হবে, এইখানে যেরকম পারফেক্ট আছে এরকম পারফেক্ট হবে। তো এরপরে আমরা এখানে আসলাম কন্ট্রোল জিরো দিয়ে, এইখানে এসে এবার আমরা কি করব, এইখানে এই আমাদের পূর্বের যে ফাইলটা আছে এখানে যদি যাই দেখেন এখানে আমাদের এরকম রিফ্লেক্ট মতো পানির সাথে একটু মিশে গেছে, ওই ইফেক্টটা নিয়ে আসবো। তো ইফেক্টটা নিয়ে আসার জন্য আমি জাস্ট এই যে মাস্কিংটা আছে স্মার্ট, এটাকে ডিলিট করে দিলাম। দেওয়ার পরে এখানে আমি লেয়ার অ্যাড করলাম, লেয়ার মাস্কিং অ্যাড করলাম। করার পরে গ্রেডিয়েন্ট টুলে যাব, গিয়ে এখান থেকে আমি ডিফল্টভাবে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আছে এটা সিলেক্ট করে দিলাম। দিয়ে আমি জাস্ট এখান থেকে নিচের দিক থেকে শিফট ধরে উপরের দিকে টানব, দেখেন ব্ল্যাক যে জায়গাটা গেছে ততটুকু জায়গা ঢেকে দিছে, কিন্তু আমার এখানে ব্ল্যাক যাওয়ার পরেও আমার কিন্তু এখানে অপাসিটির একটা অবস্থান আছে, সেই জন্য আমার এটা ট্রান্সপারেন্সি আর ডিপথার এই দুটো সিলেক্ট করা রাখবেন। এই জন্য আমার কিছু অংশ কিন্তু এখানে মাস্কিং হয়ে গেল, পুরোপুরি না, এখানে অপাসিটির কিছু কাহিনী আছে, অপাসিটির কিছু কাহিনী আছে তার কারণে এটা। তো ঠিক আছে, এরপরে দেখেন আপনার যদি মনে হয় যে বেশি ইয়ে হয়ে গেছে তা আমি আন্ডু করে নেন, এ আবার আপনি এখান থেকে শিফট ধরে, আচ্ছা এখান থেকে আপনার যদি বেশি মনে হয় যে বেশি হয়ে গেছে তাহলে ডাবল ক্লিক করুন মাস্কিংয়ের উপরে, গিয়ে এখান থেকে একটু আবার ফিরে নিয়ে আসবেন। এখানে জাস্ট 70% আমি যদি দিয়ে দিই তাহলে আশা করি আমার এখানে সমস্যাটা সলভ হবে, 70% দিয়ে দিলাম। তারপরে এখানে এসে আমি অপাসিটিটা এখান থেকে একটু যদি কমাই, সব মিলে ব্যাস এই আমার ইফেক্ট। এরপরে আমরা এই ইমেজটাতে আরও একেবারে ওয়াটার কালারের ইফেক্ট নিয়ে আসবো, সেটা পরবর্তীতে দেখাবো। তো এতটুকুই হচ্ছে আমাদের রিফ্লেক্টটা কীভাবে হয়, এটা দেখলাম ডিসপ্লেসমেন্ট ম্যাপের সাহায্যে, দেখেন পানির সাথে একেবারে মনে হচ্ছে যে পানির সাথেই আছে। এইখানে আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে যে আমরা আরেকটা কাজ করে নিতে পারতাম, সেটা টোটালটাই আমরা কন্ট্রোল টি দিয়ে আমরা আরেকটু যদি কাজ করে নিতাম, যে এটাকে হালকা যদি একটু এভাবে ঘোরাই দিতাম তাহলে আমাদের আরেকটু ভালো হতো। তো জাস্ট এটা আমাদের যেভাবে আমরা প্রথমে একটু ঘোরাই নিতে পারলে আরেকটু ভালো লাগতো, যেটা আমাদের যেভাবে হয় আর কি সেটা সেভাবে করতে পারেন, বা এখান থেকে নর্মাল যেমন ছিল তেমন দিতে পারেন। তো এটাই ছিল আমাদের টেক্সট রিফ্লেকশন একটা সারফেসে। আপনি এইভাবে যে কোনো ফেসকেও রিফ্লেক্ট করতে পারেন, আপনার নিজের ফেসকেও রিফ্লেক্ট করাতে পারেন, এবং এই রিফ্লেক্ট করতে গিয়ে আমাদের ডিসপ্লেসমেন্ট ম্যাপ ম্যাপ কীভাবে সাহায্য করে, ব্লার কীভাবে সাহায্য করে, ঠিক আছে। আর তারপরে হচ্ছে আমরা কিছু জায়গা কীভাবে ছেড়ে দিলাম, যেমন আমরা এখানে এসে এই যে গ্রে দিয়ে আমরা পিওর একেবারে হোয়াইট নিয়ে নিই গ্রে দিয়ে, কারণ আমাদের এখানে যে বিষয়টা আছে গ্রে না রাখলে আপনার যে বিষয়টা হবে, এইখানে যে দেখেন আমরা ব্লার দিয়ে দিছি, ব্লারের সাথে ব্লারে ম্যাক্সিমাম গ্রের একটা প্রাধান্য থাকে, তো সেইভাবে আর কি সমস্ত জায়গাটা। তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন, এবং আপনাদের যে কোনো ডিজাইন বা যে কোনো পোস্টার ডিজাইন বা অনেক বা মুভি পোস্টার ডিজাইনের সব ক্ষেত্রে আপনারা এই রিফ্লেকশনের কাজটা সুন্দরভাবে করতে পারবেন। তাহলে কত ইজিভাবে এবং সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করলাম, যদি কোনো জায়গায় আপনাদের বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি সেটা নিয়ে কাজ করব। ভালো থাকবেন, ধন্যবাদ।